সারের দাম বৃদ্ধি হচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে, সরকার পেঁয়াজ আমদানি করছে ডলার পাচ্ছে কোথায়, কিন্তু বিদ্যুৎ আমদানি করার জন্য কয়লার কেনার জন্য পাচ্ছে না। সরকার পেঁয়াজের জন্য খালি যুদ্ধ লাগে নাকি, পেঁয়াজের ইয়ে লাগে, ভর্তুকি দেওয়া লাগে, এটাই আমাদের সমস্যা। সরকার দেখুক যে পেঁয়াজের না না আমদানি করে, পেঁয়াজের দাম যেন বাড়া দেয়, আমরা যে লাভবান হতে পারি। এখন শুকান পেঁয়াজ আমরা বেশি কম দামে ইন্ডিয়ার জন্য, মানে এক কথায় এই ইন্ডিয়া থেকে দিবে দিবে এরকম একখান বিভ্রান্তির কারণে, মানে এক কথায় আজকে গৃহস্থরাও বিভ্রান্তির মধ্যে, ব্যবসায়ীরা আরো বাঁশ। দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই। আজকের তারিখ 17 মে 2024, রোজ শুক্রবার। দর্শক, এই হাটটি শুরু হয় সকাল থেকে, সপ্তাহে 2 দিন। আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেটাল পেঁয়াজ, পেঁয়াজগুলোর সাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এগুলো হচ্ছে ছোটো সাইজের পেঁয়াজ, এগুলো হচ্ছে বড় সাইজের পেঁয়াজ। ভাই, কত গেল আজকে বড় সাইজের পেঁয়াজের বাজার? 2300-2350। 2300 থেকে 2350 কত বলছে আপনার? এটা কত বলছে? 50 টাকা বলছে। 2300 2350 বলছে। আরো একটু দামের আশায় বসে আছি, দেখা কি কম নাকি আজকে? কত টাকা কম আজকে দাম পেঁয়াজের বাজার? আজকে কত টাকা? মনে 100 টাকা কম আছে, মনে 100-150 টাকা কম। দর্শক, আজকে কিন্তু পেঁয়াজের বাজার কম। ভাই, এটা কত বলছে? 2350 ভাই। 2350 বিক্রি করেন নি কেন? দাম কম, বাজার কম, দাম কম, আড়ের দিন কেতেন মেরা দাম কম, গত হাটের চেয়ে আজকে দাম কম না? দর্শক, আজকে কিন্তু পেঁয়াজের দাম কম এমনটাই বলছে কৃষক। দর্শক, এগুলো হচ্ছে কিং। তো আজকে কিং এর বাজারটা জানি কত কত যাচ্ছে কিং আজকে? 2300। দর্শক, আজকে কিন্তু 2300 কিং এর বাজার কম আজকে? আজকে বাজার কম। দর্শক, আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেক কম, তেমন কিন্তু আমদানি আজকে পেঁয়াজ হয়নি হাটে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কোন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার আজকে কত করে কিন্তু? আজকে ভাই 2300 থেকে উপর 2-1 2400 টাকা দাম বিক্রি হচ্ছে। আজকের বাজার হচ্ছে 2350 টাকা, 55 টাকা। 2350 টাকা এর মেন বাজার। আগামীতে পেঁয়াজের বাজার কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে? কি করে বলা যাবে ভাই, তবে ইন্ডিয়া থেকে পেঁয়াজ ঢুকলে পেঁয়াজের বাজার কম হবে, আর যদি ইন্ডিয়াটা মানে এক কথায় বন্ধ করে দেয় তাহলে এই পেঁয়াজটা কৃষকেরা সঠিক একটা মূল্য, এই যে বাজার যাচ্ছে 2400-2500-2600 এরকম দাম পাবে ইন্ডিয়ার জন্য, মানে এক কথায় এই ইন্ডিয়া থেকে দিবে দিবে এরকম একখান বিভ্রান্তির কারণে, মানে এক কথায় আজকে গৃহস্থরাও বিভ্রান্তির মধ্যে, ব্যবসায়ীরা আরো বাঁশ। দর্শক, আমরা এখন কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো সর্বশেষ পেঁয়াজের পরিস্থিতি কি। এখানে দেখতে পাচ্ছি এক ভাই কিন্তু অনেক পেঁয়াজ নিয়ে এসেছে। আপনি কত মন পেঁয়াজ এনেছেন? আমি নিয়েছি বর্তমান 10 মন। 10 মন, 1 হাটে 10 মন পেঁয়াজ আনার কারণ কি? কি করবেন? হালখাতা করব, হালখাতা 75 টাকা পাবি এই জন্য। বাকি কত? বাকি মোটামুটি 50-60 টাকা পাবি। 300 টাকা পেঁয়াজ বিক্রি হয়তো খরচ দামি হবে না, সারের দাম বেশি সবসময়। দর্শক, সার ওষুধের দাম কিন্তু অনেকটাই বেশি এমনটাই বলছে কৃষক, সেই কারণে কিন্তু সম্ভব না। পেঁয়াজের দাম কমে যাচ্ছে দিন দিন, আমরা কিন্তু সার ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে, সরকার পেঁয়াজ আমদানি করছে ডলার পাচ্ছে কোথায়, কিন্তু বিদ্যুৎ আমদানি করার জন্য কয়লার কেনার জন্য পাচ্ছে না। সরকার পেঁয়াজের জন্য খালি যুদ্ধ লাগে নাকি, পেঁয়াজের ইয়ে লাগে, ভর্তুকি দেওয়া লাগে, এটাই আমাদের সমস্যা। সরকার দেখুক যে পেঁয়াজের না না আমদানি করে, পেঁয়াজের দাম যেন বাড়া দেয়, আমরা যে লাভবান হতে পারি। এখন শুকান পেঁয়াজ আমরা বেশি কম দামে। তো দর্শক, এই ছিল আজকের পেঁয়াজের বাজার। পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।